بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر السلام عليكم ورحمة الله وبركاته اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب انفخ روح بركة فيها في كلام هذا واجعل أفئدة من الناس تهوي إليه সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে পুনরায় স্বাগত জানাচ্ছি আমাদের সত্যের সন্ধানে অনুষ্ঠানে। আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো, আমাদের সাথে বরাবরের মতো আজও উপস্থিত আছেন মহতর মৌলানা আব্দুল আব্বাল খান চৌধুরী সাহেব এবং মহতর মৌলানা ফিরোজ আলম সাহেব। এই অনুষ্ঠানের প্রতি আপনাদের আগ্রহ এবং আপনাদের উৎসাহ দেখে আমরা অনুপ্রাণিত এবং আমরা ধন্য। আমরা অবগত আছি যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে আপনারা অত্যন্ত উৎসাহের সাথে এই অনুষ্ঠান দেখছেন, অনেকেই হয়তো এখন টেলিভিশন সেটের সামনে বসেছেন অথবা বসার প্রস্তুতি নিচ্ছেন। আমরা আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানটি দেখার জন্য। আপনাদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে এবং সমসাময়িক বিভিন্ন যে প্রশ্ন উত্থাপিত হয় তার প্রতি দৃষ্টি রেখে আমরা আমাদের এই অনুষ্ঠানকে সাজিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। দর্শক, আমরা আগেও বলেছিলাম আমাদের কাছে একটি নিয়ামতের সংবাদ আছে, আর আমাদের এই অনুষ্ঠান আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে সেই নিয়ামতকে আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আপনারা যদি আজকের এই দু ঘন্টার অনুষ্ঠান দেখেন তাহলে আশা করি সত্যের সন্ধান লাভে আপনারা যথেষ্ট সফল হবেন। আমি আগেই বলেছি আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মহতরম মৌলানা সাহেব দ্বয়, আর এবারও আমরা আপনাদের সাথে আলোচনা করব। আর শুরুতেই আমরা আমাদের পরম প্রিয় প্রতিপালক প্রভু আল্লাহ তাআলার গুণগান দিয়ে আমরা আমাদের আলোচনা আরম্ভ করব। মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে আমি প্রথম আসতে চাচ্ছি, আপনার কাছে আমি জানতে চাইব যে আল্লাহ তাআলার সম্পর্কে কিছু বলুন, আল্লাহ তাআলার গুণগান এবং আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে আপনি কিছু বলুন। ধন্যবাদ আপনাকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক মণ্ডলী, আপনাদেরকে সর্বপ্রথম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রিয় প্রভু মহা মহিমান্বিত সম্মানিত খোদা তালার জিকের এবং তার স্মরণের মাধ্যমে আমরা অনুষ্ঠান আরম্ভ করতে চাই। আল্লাহ তালার কথা বলতে গেলেই সর্বপ্রথম তার সর্বব্যাপী যে কল্যাণ যা পৃথিবীতে বিরাজ করছে, প্রতিটি সৃষ্টি যা থেকে কল্যাণ মণ্ডিত হচ্ছে সেদিকে দৃষ্টি পড়ে। আর আমাদের অক্টোবরের অনুষ্ঠানেও আমি এই দিকটা নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ খোদা তালার রুবুবিয়ত নিয়ে, অর্থাৎ আল্লাহ তালার যে রব বৈশিষ্ট্য আছে, তিনি যে সৃষ্টির প্রতিটি সৃষ্টিকে প্রতিটি অণু পরমাণুকে লালন পালন করছেন তার উপর আমার দৃষ্টি যায়। আজও এই দৃষ্টিকোণ থেকে কিছু বলবো। বিশ্ব ব্রহ্মাণ্ডে সারা বিশ্ব জগতে প্রতিটি বস্তু, প্রতিটি প্রাণী, প্রতিটি অণু, প্রতিটি পরমাণু, প্রতিটি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আল্লাহ তালার এই রুবুবিয়ত এবং রব বৈশিষ্ট্য থেকে কল্যাণ মণ্ডিত হচ্ছে। আকাশের উচ্চতায় হাজার হাজার ফুট উঁচু স্থানেও বিভিন্ন প্রাণীর জন্য আল্লাহ তাআলা রিজিকের এবং জীবিকার ব্যবস্থা করে রেখেছেন। আমাদের এই ভূমিতে অগণিত প্রাণীর জন্য রিজিকের ব্যবস্থা আছে, কোনো কোনো প্রাণীর জীবিকার ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন ভূমির নিচের স্তরে। আপনি দেখবেন যে প্রভাতে, সকালে বা সন্ধ্যার কাছাকাছি যখন সময় ঘনিয়ে আসে, অনেক পাখি নিজের ঠোঁট দিয়ে বা পা দিয়ে মাটি খুঁটে সেখান থেকে তার খাবার বের করে। এটি খোদা তালার লালন পালন এবং পোষণের একটি অসাধারণ দৃশ্য আমরা দেখতে পাই। একইভাবে সাগরের গভীরে সহস্র সহস্র ফুট নিচে
যেখানে আলোও পৌঁছে না, এমন অনেক মাছ আছে যাদের বাহ্যত চোখও নেই, সেখানে আল্লাহ তাআলা তাদের জন্য খাবারের বিধান এবং ব্যবস্থা রেখেছেন। তো খোদা তাআলার এক নীরব রুবুবিয়ত, লালন পালন এবং পোষণের এক জগৎ কাজ করছে, যেদিকে সাধারণত মানুষের দৃষ্টিও যায় না। কিন্তু কখনো কখনো পরিস্থিতি যখন মানুষকে বাধ্য করে, তখন সে তা নিয়ে চিন্তা করে যে আরে আমরা তো এটিকে ভুলে বসেছিলাম। আর আপনারা জানেন যে ইদানিং কিয়োটো সম্মেলন হচ্ছে বা ডেনমার্কে কোপেনহেগেনে সম্মেলন হচ্ছে, যে এই যে খোদা তালার এক নীরব লালন পালনের বিধান আছে, সেটি যে ভেঙে পড়তে যাচ্ছে মানুষের অন্যায় হস্তক্ষেপের কারণে, অথচ এতদিন এদিকে দৃষ্টিও ছিল না। তো এটি খোদা তালার সেই রুবুবিয়তের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে এবং আমরা খোদা তালার প্রতি সত্যি কৃতজ্ঞতা বা কৃতজ্ঞ হতে বাধ্য। এবং মানুষ যে ঘুমন্ত অবস্থায় থাকে, তারও হঠাৎ করে দৃষ্টি এদিকে নিবদ্ধ হয়। এটি তো হলো বাহ্যিক রুবুবিয়ত, দৈহিক রুবুবিয়ত বা ফিজিক্যাল খোদা তালার যে লালন পালন এবং পোষণের ব্যবস্থা। কিন্তু এর তুলনায় বড় একটা আল্লাহ তালার রব বা রুবুবিয়তের জগৎ এবং বিধান সমান্তরালে কাজ করছে, তা হলো খোদা তালার সাথে সৃষ্টির সম্পর্ক। আল্লাহ তালা পুরো সৃষ্টি করেছেন মানুষের জন্য, আর মানুষ সৃষ্টি করেছেন খোদার সাথে সম্পর্ক স্থাপনের জন্য। এই কথাই আল্লাহ তালা কোরআন করিম বিভিন্ন জায়গায় বলেছেন। তিনি কোনো জায়গায়, যেমন কোরআন শরীফের আয়াত আমি শোনাতে চাই, সূরা আরাফের 173 নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন যে মানুষের সৃষ্টির শুরুতে, মানব সৃষ্টির নীল নকশাতেই আল্লাহ তালা মানুষের আত্মায় এক পরম সত্তার সাথে সম্পর্কের একটা গভীর আগ্রহ নিজেই সৃষ্টি করে দিয়েছেন। তিনি বলেন যে ওয়াইদ আখাদা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এর অনুবাদ হলো, এবং স্মরণ করো যখন তোমার প্রভু আদম সন্তানগণের নিকট হতে, তাদের পৃষ্ঠদেশ হতে তাদের বংশধর গ্রহণ করিলেন এবং তাহাদের নিজেদের উপর সাক্ষীদার করালেন, এই বলে যে আমি কি তোমাদের প্রভু নই? তারা বলল যে হ্যাঁ, আমরা সাক্ষ্য দিচ্ছি। অর্থাৎ এই আয়াতের সার সংক্ষেপ হলো যে সৃষ্টির সূচনাতেই মানব আত্মায় আল্লাহ তাআলা এক পরম সত্তার সাথে সম্পর্কের এক গভীর বাসনা বংশ পরম্পরায় সৃষ্টি করে আসছেন, কিন্তু মানুষ এটিকে ভুলে যায়। অথচ এই খোদার সাথে এই সম্পর্ককে প্রতিষ্ঠিত রাখার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে যখনই মানুষ এই ক্ষেত্রে দুর্বলতা প্রদর্শন করেছে, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে নবী এবং রসুল মহাপুরুষগণ প্রেরণ করে আসছেন। এটি খোদা তালার আধ্যাত্মিক রুবুবিয়ত, আল্লাহ তালার আধ্যাত্মিক লালন এবং পালনের বিধান এবং ব্যবস্থা। খোদা তালা এটিকে কখনও পরিত্যাগ করেননি, করতে পারেন না, কারণ আমাদের খোদা এমন এক মহান সত্তা যার গুণ বা যার বৈশিষ্ট্য কোনো সময়ে অবলুপ্ত, বিলুপ্ত বা লোপ পেতে পারে না। এটি সবসময় কার্যকরী রয়েছে। আল্লাহ তালা সকল যুগে সবসময় মহাপুরুষ পাঠিয়ে আসছেন, এখনও প্রেরণ করছেন। হযরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আগমনের পরে এই ধারা শুধু পরিবর্তিত হয়েছে, এখন নতুন কোনো শিক্ষা নিয়ে আর কেউ আসবে না। এখন রুবুবিয়তের এই বিধানে মোহাম্মদ রাসূলুল্লাহর শিক্ষাই মানুষের জন্য আলোকবর্তিকা হিসাবে কাজ করবে। ধন্যবাদ মাওলানা ফিরোজ আলম সাহেব। দর্শক খুব সুন্দরভাবে অল্প কথায় তিনি আমাদেরকে বললেন। আমি মাওলানা আব্দুল আবাসের কাছে একটি প্রশ্ন রাখবো, এই ব্যাপারেই জানতে চাইব, কিন্তু এক ভাই আমাদের ফোন লাইনে আছেন, তার সাথে কথা বলছি আর প্রশ্নের উত্তরও আপনি আপনার আপনাকে আমি যে প্রশ্নটি করতে চাই এই ব্যাপারেই প্রশ্নটি যেহেতু। রিয়াজ আহমদ সাহেব লাইনে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনি বলুন আপনার প্রশ্নটি। জি জি, পবিত্র কোরআনে আছে যে আল্লাহ তাআলা মানুষকে তাহার ইবাদতের জন্য সৃষ্টি করিয়েছেন। জি জি, ঠিক আছে। জি, তো যে শিশুটা মৃত্যুর পরে মারা যায়, সে কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করলো? আচ্ছা, আল্লাহ তাআলা কি গুণ রয়েছে? আচ্ছা, রিয়াজ আহমদ সাহেব আপনাকে ধন্যবাদ, আপনার প্রশ্ন আমরা পেয়ে গেছি। আমি রাখছি আব্দুল আওয়াল সাহেবের কাছে। সুনামগঞ্জ থেকে আমাদের এই ভাই প্রশ্ন করেছেন, আল্লাহর ইবাদতের জন্য মানুষকে সৃষ্টি করেছেন, কিন্তু যে শিশু জন্মের পরে মারা যায় তার কি হবে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য রিয়াজ আহমদ সাহেব। প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী পরীক্ষা দেয়। প্রাইমারি স্কুলের বাচ্চাকে আপনি এম এ পরীক্ষার প্রশ্নপত্র দেন না, আর এম এ ক্লাসের ছাত্রকে আপনি প্রাইমারি লেভেলের প্রশ্নপত্র দেন না। প্রত্যেকে নিজস্ব যোগ্যতা অনুযায়ী প্রশ্নের উত্তর দিবে, তাই না? ঠিক তেমনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ যখন হিসাব দেয় আল্লাহর কাছে, সে নিজের যোগ্যতা এবং সুযোগ সুবিধা অনুযায়ী যা তাকে আল্লাহ তাআলা দান করেছেন সে অনুযায়ী সে প্রশ্নের সম্মুখীন হবে এবং উত্তর দিবে। এক
সরল সহজ নিষ্পাপ শিশু যখন আল্লাহর কাছে ফিরত যায়, তখন আল্লাহ তাআলা তার প্রতি কৃপা এবং দয়া প্রদর্শন করেন এবং নিজের কোলে আশ্রয় দেন, যেভাবে তার কোল আপনি চিন্তা করতে পারেন, এবং তাকে তার মতো করে আল্লাহ তাআলা লালন পালন করেন এবং তাকে পুরস্কৃত করেন। আল্লাহ তাআলা পুরস্কার প্রদানে কখনো কার্পণ্য করেন না। সংক্ষেপে আমি এটুক বলবো যে নিষ্পাপ শিশুর বিষয়টি আল্লাহ তাআলার কাছে